নানা পদের চা পাওয়া যায় এখানে। আছে বাহারি নামও, তেঁতুল, বুলেট, মাল্টা সহ 20 থেকে 22 পদের চা পাওয়া যায় এখানে। নামটাও হৃদয় কাড়া, সন্ধ্যা মালতি চায়ের দোকান। দোকানের মালিক সবার কাছে নুরু মামা নামে পরিচিত। শুধু চাতেই সীমাবদ্ধ নেই দোকানটি, নাস্তা খেতে চাইলে মিলবে লুচির সাথে আলুর দম, ছোলা সহ হাঁসের মাংস। তাই তো সব বয়সের মানুষের আনাগোনা এ দোকানে। আর 10 থেকে 25 টাকায় মিলবে এক কাপ চা। এছাড়া যাদের গাছ পছন্দ, চা খাওয়ার পাশাপাশি এখান থেকে কিনতে পারবেন গাছও। তেঁতুল চা বা বুলেট চা যেটা বলে এটাই খেতে আসছি। আর এমনিতে রেগুলারই এখানে আপনার ওই যে বুট, যেটা চনা বুট বলে, ওইটা খুব মজা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার লুচি এবং আলুর দম যেটা করে এটাও খুব ফেমাস। মালটা আছে বা বিভিন্ন রকম চা আছে, চা বিক্রি হয় এবং চাগুলো সুস্বাদু। শহরের অনেক লোক, শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোক এখানে আসে। লুচি হয়, হাঁসের মাংসের বোনা হয়, তারপর মুরগির বোনা, অনেক সুস্বাদু খেতে তাই আমরা আসলাম আর কি। খাবারগুলো অনেক মানসম্মত, জায়গাটা খুবই ভালো লাগছে। এখানে যে পরিমাণ গাছ আছে, মানে আমাদের এখান থেকে অনেক সময় আমরা এখান থেকে গাছ সংগ্রহ করে বিভিন্ন প্রজেক্টে ব্যবহারও করতে পারি। জিজি পোকার ডাক শুনতে পাচ্ছি, এরকম একটা প্রাকৃতিক পরিবেশে এসে চা খাওয়ার মানে এটা খুব আনন্দময় লাগে এবং ভালো লাগে। দোকানটি যার সেই নুরুমিয়ার বদৌলতে কর্মসংস্থান হয়েছে আরও 7 জনের। অনায়াসে তারা দৈনিক 1000 থেকে 2000 টাকা রোজগার করেন। 20-24 যাতে চা বিক্রি করি, এর মধ্যে আছে লুচি, আলুর দম, ছোলা বুট, পরে আপনার মুরগির মাংস, হাঁসের মাংস, কবুতরের মাংস, এগুলি সবসময় পাওয়া যায়। আর এ জায়গায় নার্সারি, একটা ছোটো মোটো নার্সারিও আছে, সব ধরনের ফল গাছ এদের থেকে সরবরাহ করি এবং চেল দিই আর কি। 200 থেকে 250 কাপের মতো চা প্রতিদিন ডেলিভারি হয় বা এরকম মানে কাস্টমারও আসে। আর সেক্ষেত্রে আমরা দোকানে 4 থেকে 5 জন কর্মচারী আছে আমাদের সহ, আমরা সহ সবাই মিলে কাজ করি। সুন্দর একটা পরিবেশ, সন্ধ্যার সময় মানুষের আয়োজন হয়, লোকজন সন্ধ্যার পরে আসে। আর আমাদের ওইটা আগে ছোটো আছিল, ইনশাল্লাহ বড় হয়েছে, সবাই খায়া খুশি হয়ে যাইতেছে। এই পর্যন্ত আমরা মন্দ করি। সন্ধ্যা নামলে নেত্রকোনা ময়মনসিংহ সড়কের পাশে এই চায়ের দোকানে বাড়তে থাকে ভিড়। রাতের গভীরতার সাথে জমতে থাকে নুরুমিয়ার চায়ের দোকানের আড্ডা। সময় সংবাদ, নেত্রকোনা।